চলে গেল, আমাকে কি এই সংসারে থাকতে দেবে না, আমি থাকবো না। ওই বুড়ো উলাউটো গুখে করবেটা সব্যনাচির বেটা আমার জীবনটাকে শেষ করে দিল। হ্যাঁ, কোথায় এক গেড়ি পাড়া মাগিটাকে আমার ঘরে ঢুকিয়ে দিল। সে কি বলবো গো, আমি কি দেখতে খারাপ? আর সেই সতীনের ঘর করে করে আমার জীবনটা চলে গেল। আচ্ছা আসুক, আমার ঘরে যদি একবার ঢোকে। এত ঠান্ডায় আমার বাড়ি গরম কে করল? এত গরম হতো উচিত লয়। কই গো শর্মানি, যদি আমার ঘরে একবার ঢোকে, সেই বুড়ো উলাউটোকে একবার ফাটা বাছার মতো একবার ফাবড়া একদম নিয়ে করে দেব। আমার বউ না শর্মানি আমাকে কি সম্মান দেয়, সম্মানটা দেখে নাও শুধু। বলি কই গো শর্মানি, এই তো মনে হচ্ছে ওই এসেছে। না, ঝগড়া করব না, কারণ স্বামী এমনি আমার কাছে থাকে না বাবা। আমি ডেকে নিয়ে আসি, দিয়ে কি বলে শুনি। কই গো, যাই যাই। দাঁড়াও, কি গো? হ্যাঁ স্বামী, কি দেখলাম নি করে? ছোট বউ ঘর আছে নাকি দেখলাম। ওর মায়ের শরীর খারাপ, ছোট বউটা গিয়েছে ওর মাকে দেখতে, সেই ফাঁকে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তুমি আমার শর্মানি যতই হোক। দেখো, তুমি আমার কাছে এসেছো, কোথায় ওই ছুরিকে তুমি দেখবে, তারপরে আমার কাছে আসবে, তুমি তার কথা শুনবে, তারপরে আমার কাছে এসে মিশবে, ওই সব হবে না। সে চলে গেছে, তুমি ঠিক আমার কাছে চলে এসেছো। এমনি বিয়ে করলে করেছি আমি, বাঁচা মাগি তো ছেলে হয়নি বলে আমাকে আরেকটা বিয়ে করতে গেছে। তো বাঁচা, তোর মাও বাঁচা। একদম আমার মাকে বাঁচা বলবে না। কেন? মানে আমার মা বাঁচা, আমার মা যদি বাঁচা হলো আমি কোথা থেকে হলাম? ওইটাই তো চিন্তা হচ্ছে আমার। মনে হয় তুই পঞ্চায়েতের মাল। পঞ্চায়েতের মাল? পঞ্চায়েতের মাল না, তবে আমার মায়ের অনেক ছেলে। তাই নাকি? কয়টা ছেলে রে? আমার মায়ের না থেকে থেকে না মানে গুনে গুনে কম করে না হলো 18টা ছেলে। কটা? 18টা গন্ডা। তোর বাবা বেঁচে আছে? আমার বাবা বেঁচে থাকবে না। আরে সে শালা মানুষ না, জিসিবি রে, একবারে হাজুরি লোড করে দিস তো। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইতে লড়াইতে আনলোড করে দিস। বটে বাবু তোর মায়ের। আর তোর একটা হচ্ছে না, তোর একটা ছেলে হচ্ছে না। এতদিন তোর কাছে শুয়ে থাকা মানে ওই বাঁধের গায়ে পড়ে থাকা। হাগো একটা ছেলে হইল না গো, কুকুরের কাছে শুয়ে থাকলে 15 গন্ডা হইতো। তোমরা হেঁচো না কালো মাসি, তুমি হেঁচো না। এমাকে চরিত্র এমন গো, শুয়েই থাকলাম, ছেলেই হইল না। এখন একটা গোটা 12 ছেলে হইলে কত লাভ হতো জানিস? তুমি শুয়েছিলে আমার কাছে এই সেই দিনের রাতে, তুমি শুয়েছিলে। আমি কি ভেবেছিলাম জানো? কি মনে করছি? কি ভাবলাম? আমি হচ্ছে রাত হয়ে গেছে, শীতকালের রাত। স্বামী মনে হয় নিশ্চয়ই এবার রাতের অর্ধেক রাতে, রাত 12টায় উঠবে। সে মা, আমি উঠলাম, উঠে দেখছি তুমিও উঠবে, দিয়ে তোমার প্যান্ট জামাটা খুলবে, আমিও কাপড়টা খুলে দেবো। আচ্ছা ও ছেলে হারাবে, আমি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকবো। কেমন নোংরা মেয়ে দেখো, কি মনে আশা? ও প্যান্ট জামা খুলে দেবে, আমিও কাপড়টা খুলে দেব, দিয়ে দুজন। আমি খারাপ বলিনি গো। কি বলছিস তুই? আরে তুমি প্যান্ট জামাটা খুলে দিয়ে আর আমিও প্যান্ট জামা খুলে দিয়ে চান টান করে ছেলে নিয়ে কাঁধে বেড়াইতে যাবো। ছেলে কাঁধে করে বেড়াইতে যাবো? না গো, এখনো ছেলে হয় নাই। না, আমি মনে করি ছেলে হয়ে তো চান করি ঠাকুর তলা নিয়ে দেখি। এই মাকে কত টাইম লাইলে বল। তারপরে দুজন মিলে ওই যে পিরতলা আছে সেখানে গিয়ে তুমি একবার উপর হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা। আমি একবার ওই কালীতানে যাব, আমি একবার উপর হয়ে পড়বো। দিয়ে ভাবলাম দুজন মিলে গিয়ে হয়তো গড়াগড়ি দিয়ে যদি একটা ছেলে হয়। মা খালি দেখলি যে তোর পেটে ছেলে ধরবে না, যদি আমার পেটে ঢুকিয়ে দেয় আমি ছেলে নিয়ে মাঠে মাঠে তো গিয়ে বেড়াবো। মাকে আমার পেটে ঢুকলে আমার ছেলে বেজবে। হ্যাঁ গো, আমার জানলা দরজা আছে, বেজবে কোন দিকে? ভালো খাকি আমার ছেলে। তোমার দশে ছেলে হয়নি? তোমার দশে? কেন আমার কোনো দোষ নাই। সেই দিনে কে? সেই দিনে গো। হ্যাঁ, সেই আমাদের গ্রামে ওই ডাক্তারটা আছে না, ডাক্তারের কাছে গেছিলাম, দিয়ে বললো তোমার ছেলের ঘর সব ঠিক আছে, তোমার কিচ্ছু অসুবিধা নাই, তোমার ওই যে ভাতারটা আছে তার ভাতারটা তোমার গন্ডগোল আছে, তোমার দোষই আমার ছেলে হয়। আমার দোষ? হ্যাঁ, আমার নজল এলিমেন্ট সব ঠিক আছে, আমি বলছি আমার দোষ। ওরে ওই যে মেয়েটাকে বিয়ে করেছি, হ্যাঁ গুন্ডু মানি, ওর মা বলেছে আমার মেয়ে বছরে 15টা বাচ্চা দেবে, আর তুই মাকে কতদিন বিয়ে হইলো একটা বাচ্চা হইলো না, যদি গোটা 12 ছেলে হইতো কন্ট্রোলে 5 কেজি করে চাল পেতাম, মেয়ে হইলে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সব সরকার দেখছি, মায়ের পেটে থেকে সরকার ইঞ্জেকশন মারছে, আশা কর্মীরা পেটে হাত বুলিয়ে ছেলে বার করে দিচ্ছে, এখন কোনো খরচা নাই, মাগি বাঁচা তোকে নিয়ে আমার কি হবে? আমাকে নিয়ে হবে না, তাকে নিয়ে থাকো না, সে তো ভালো। হ্যাঁ গো, আমি কি দেখতে খারাপ? আমি কি দেখতে ভালো নই? না আমার কি নাই, আমার নাক নাই, না কান নাই, না ফুটো নাই, না নাকে ফুটো নাই, না কানে ফুটো নাই, চোখে ফুটো নাই, কোনো জিনিসটা নাই। তোর আসল জিনিসটাই নাই। আই কি আনে? সেইটাই নাই আসল জিনিস মানে? হে তোর ছেলের ঘরটাই নাই। তোকে আমাকেই দুদিন কোলে কর দিয়ে দুধ খাইয়ে বেড়া, লোকে জানুক যে এইটাই ওর বেটা, ভালো খাগি আমাদের খেতে দে। কাকে খেতে দেব? আমাকে? তোমাকে? এই ছোট বউটা নাই, তা তুই যদি খেতে দে। এইতে কাজ নাই, তোমাকে কোথায় আমি ভাতটা দেব? মনে হচ্ছে যেন রোজগার করে আমাকে দিয়ে দিয়েছে একবার। এই তা তুই রোজগার করতে পারি না? কেন রোজগার করতে হবে? এই ভালো খাগি বললে কি রে, ঘরে খাবার নাই? না ঘরে খাবার নাই, দুটো মাগিকে বিয়ে করে রেখে দিচ্ছ, গতর নাই, গতরে খাটা। তা তুমি যাও, গ্রামের ছেলেরা সবাই পার্টিতে পঞ্চায়েতে কাজ করে বেড়াচ্ছে, তুমিও যাও পার্টি পঞ্চায়েতে কাজ করে বেড়াবে। আমি? হ্যাঁ তুমি? আমি? হ্যাঁ পঞ্চায়েতে কাজ করব। তা তুমি করবে না তো কে করবে? আমি পার্টি করব। তা তুমি পার্টি করবে না তো কে করবে? ভালো খাগি আমার পার্টি করব আমি। কেন পার্টি জিনিস তো ভালো গো। হ্যাঁ ভালো, পার্টি করে কি হবে? বড় লোক হবি। হ্যাঁ বড় লোক হব, কত গাড়ি বাড়ি টাকা পয়সা কত কি পাবো। কাকে আমার পার্টি করব আমি। কেন গো? গিন্নি রে। কি গিন্নি? আই কাঁচো কেন? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখছি। হ্যাঁ গো হ্যাঁ, সে তো হয় মনে হয়, যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না। হ্যাঁ মায়ের বোঙায় গিয়ে ধুম ধুম, মায়ের বুঙে গিয়ে ঢো মারো না? হ্যাঁ মারে তো। আয় আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? রাজনীতিতে আমি নাই। তুমি করবে না? পার্টি দিকে যা দিচ্ছে এই খাইয়ে মাছ। হ্যাঁ এটা ঠিক বলেছো, এসব করতে যেতে হবে না। পার্টি দিকে কি দিচ্ছে না বল? আমি মরে গেলি বিধবা ভাতা না, বিধবা ভাতা সেই বলো, তাহলে ভয় খেয়ে গেলাম যে পার্টি গিয়ে বল যে আমার স্বামী মরে গেছে ভাতাটা দিয়ে দাও। কই মরেছো তুমি তো জানতেই আছো। জানতো কি দিয়ে দিলে তবে যা হয় মাকে রান্নারি বুঝছে না লাগে, তুমি জানতো থাকতে থাকতে নিয়ে নেবো। আচ্ছা তাই হবে, তাই যাবো। হ্যাঁ গো ছোট বউটা নাই। হ্যাঁ সে তো নাই, ওই জন্যই বলছি তোমাকে আমি কত ভালোবাসি, তুমি এতদিন পর আমার কাছে এলে। হ্যাঁ গো, ও আমার সঙ্গে কত ঝগড়া করে, কত গাল দেয়, তেরে মারতে আসে, তুমি কিছুই বলো না। ও অজাতের বংশ, তুমি ভালো বংশের মেয়ে। হ্যাঁ বলো আমি কত ভালো, ভালো যদি না হতাম তাহলে আমি বাপের বেটি বলি আমি তোমার ভাত খাচ্ছি। রে তুই শুধু গাছে ফল ধরছ না, এইটাই এইটাই তো দোষ। তোর স্টেপস মেরে করতে হবে, বলো স্টেপস মেরে করতে হবে। তাই দেখো যদি হয় একটা বাচ্চা, আমার হবে না। আজ তোর বেটা স্প্রে করবি তুই ছাড়িব। আজকে যখন তুমি আমার কাছে এসেছো, আজকে দেখবো রাতেই একবার কাল সকালে 4-5টা হয়ে যাবে বাচ্চা। হ্যাঁ বাবা তোরা তো তেলাপিয়া জাদ রে, পুকুর ছাপিয়ে দিবি তো। হ্যাঁ আর বন্ধু তোমার ভালোবাসা ওই আমায় পাগল দিয়েছে। বন্ধ কর জানলা দিকে, দেখছি মনে হয়েছে হারামজাদা সাহস দেখো, ওইটা আবার মোবাইল লাগিয়ে দিয়েছে। এইরকম ওই দিকে তাকাই না, ওসব বাজে ছেলে, এইরকম ছেলে পাবি না। ছেলে চেহারা দেখ, রজনীকান্ত, রজনীকান্তের চুল নাই আমারও নাই। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। সাথে যদি কথা বলো না মনে যে কটা মাথায় চুল আছে একবার ধরে বলতে পরপর করে টেনে ছিঁড়ে নেবো। বলবো দেখবে একবার তুমি আমার কাছে এসেছিলে। শোন তোর স্বামী স্বামী করছিস, তোর স্বামী এতদিন ছিল কোথায় ছিল? হ্যালো স্বামী স্বামী সত্যিগিরি দেখাচ্ছিস, আর ওই স্বামী বলছে আমার বউয়ের বাচ্চা হয় না, আমার বউ মরে গেছে, তার জন্যই তো তোমাকে বিয়ে করব। আমার বউ কি দেখতে ছিল? ঢপি মাগি চোখ মুখ এক জায়গায়। আমি মরে গেছি না 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 তা না বললো আমাকে বিয়ে করতো না, বললো বিয়ে করতো। আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে জানতো মানুষ না। তোর বেঁচে থাকা দিকে না শুন, ছেলে তো একটা দিতে পারলি না স্বামীকে, আর আমাকে দেখে শুনে বিয়ে করেছে ভালো বংশের বিটি বলে। আমার মায়ের 5টা গ্রামে নাম আছে, 5টা পঞ্চায়েতে নাম আছে আমাদের। ওরে আমাকে বিয়ে করেছে 6 মাসে, 6 মাসে 15টা বাচ্চা পুকপুক করে দিয়ে দেবো। কটা? 15টা। কম করে বল। গোটা পঞ্চায়েত আমাদের হয়ে যাবে। 6 মাসে 15টা, 1 বছরে 30টা। এই পঞ্চায়েতে বললেছ তো? পঞ্চায়েতের লোক বললেছ মেম্বাররা? কি বলেছে? বলেছে সত্যি যাব এনেছে। আহাহাহা। গায়ে গায়ে ভোটার হয়ে যাবে, বাচ্চা কার আনতে হবে না। বলছে সত্যি একখানা বউ এনেছে। বলছে কোনো চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নাই, কাকা যখন বাড়িতে থাকবে না বৌদি আমরা আছি। কে বলেছে? পড়ার ছোড়াগুলো বলছিল। হারে ছোড়ারা, কাকা যখন থাকবে না বৌদি, হারামজাদা হাঁসের মাল মহিষের বুঙায় লাগিয়ে দিচ্ছে। ওদেরকে কিছু বলো না বাবারে, তুমি যখন বাড়িতে থাকো না তখন কে দেখো? ওরাই দেখো না ভাই। মনে হচ্ছে মেশিনে ধান কেটে নিতে লারার ভুঁয়ে পোঙা ধিড়িয়ে হয়েছে। বাবারা ওরা প্রতিদিন আসে তো? প্রতিদিন আসে না মনে একবার চেহারা দেখো, একবার কপাল খারাপ গো, না মনে লেবারের মতো চেহারা, আর তাকে আমি বিয়ে করেছি গো। চি চি চি, লেবারের মতো দেখ। এই মাগি লেবার বলবি না। হে না মনে তোমাকে লেবার বলবো না কি বলবো? আমাকে লেবার বলবি না, হাম মিস্ত্রি বলতে পারছি না। তোদের পাল্লায় পড়ে আমার চেহারা লেবার মতো হয়ে গেল। না মনে আলো চেহারা আমার দেবের মতো। দুটো বিয়ে করেছে গো, দুটো বিয়ে করেছে। না মনে জুত নাই, আর দুটো বিয়ে করে বসেছে। সারা রাত লড়ি লড়ি ঠাড়ো করতে পারছি না। আমি ঠাড়ো হয়ে কি করবো? তোকে আমি ঝাড়ু হয়ে কি করব? সেই দিন রাত্রিবেলা কতবার লড়ালাম, একবার উঠলো? কে উঠলো না? হ্যাঁ সেই দিন রাত্রিবেলায় কত লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি, এ একবার ঠাড়ু হচ্ছে না গো। এই শোনো, সারা রাত তোমাকে আমি লড়ালাম, তা মাথাটা একবার ঠাড়ো করে দেখো যে আমার গিন্নি কেন লড়াচ্ছে। ও মাথা ঠাড়ো? তা তুমি কি ঠাড়ো মনে করছো? আমি মনে করছি ও না মানে মাথা ঠাড়োর কথা বলেছি। ও আমি মনে করছি ও। তাহলে শোনো, ঝগড়া করবে না তুমি, আমার স্বামী আমার কাছে থাকবে। তুই বাড়িতে ছিলি না, তো মাকে দেখতে গেছিলি, ওই জন্য আমি জানো দুটো খাইতে তো হবে। হ্যাঁ ওই জন্য তার জন্য ওর কাছে এসেছো? বড় গিন্নির কাছে এলাম। হ্যাঁ না মনে দুটো বিয়ে করেছে, কেসে কেসে মরছো লাউটো। এইদিকে মুখে কাঁচ আর এইদিকে পেছন দিকে পুক করে পেঁদে দিচ্ছে। সবটা মুখ দিয়ে জুগাইছে না, চিড়িয়ে বেরিয়ে দিচ্ছে। শোন হ্যাঁ এই রাতখানা এর কাছে থাকি। হ্যাঁ কি এর কাছে রাতখানা? আরে বাবা রে, 6 মাস তো থাকি নাই, তোর কাছেই ছিলাম। হ্যাঁ এই রাতখানা এখানে থাকি, সকালে তোর ঘরে চলে যাব। ও লাউ তোর কাছে থাকবার আমি ছেড়ে দেব? চলে আমি ছেড়ে দেব না মনে একবারে না কাটাকুটি করি। ওই সব হবে না, আমার ঘরে যখন ঢুকেছে আজকে রাতটুকু তুমি আমার কাছেই থাকবে। সেই ভালো। কি জ্বালাই পড়ি? দেখি কাজ জোর, কি দেখি কাজ জোর। ওমা তারা আমার এইবারও কাল সারাই। ওমা তারা আমরা কাশি ঠিক আছে, ওই যেটা বললাম শোনো। কি বলো? স্বামী বেঁচে থাকলে অনেক কিছু হবে। হ্যাঁ আমি যদি মরে যাই তোদের সব বোনাস হবে। বাবা তুমি তুই বললে একবারে পার্টি মেম্বাররা বলেছে বিধবা ভাতা দিয়ে দিবে। মেম্বারদিকে আগে দিতে বল, পরে লিবি কেন? ওগো বললেছে তো, তুমি বললেই দিয়ে দেবে। শোন এক কাজ কর, আমি তুই এক পাশে থাক, ও এক পাশে থাক। না মুলে ও এক পাশে থাকবে, আমি এক পাশে থাকবো। হবে না, হবে না। কেন কেন? সারা রাত আমার কাছে থাকতে হবে। আচ্ছা তাই থাকবো। শোনো, তোমার কথাও থাকুক আমার কথাও থাকুক, আজকে রাতটা তিনজন এক জায়গায় থাকবো। কিন্তু থাকবো ঠিক কথায় না, মনে একবার কাঠ হইয়ে চিত হইয়ে শুয়ে থাকবে, না ওর দিকে ঘুরবে না আমার দিকে ঘুরবে। আর না মনে একবার যদি ওর দিকে ঘোরো, না মনে একবার মুখ চুড়ে দেবো, ঘাড় মুখ চুড়ে দিবে আমার। তাই হইল, হ্যাঁ তাই হইল। হ্যাঁ সেবা যত্ন করলে দুজনে করবি। হ্যাঁ এই হাঁপ হাঁপ ভাগ ঠিক আছে। এই মাঝখান থেকে, হ্যাঁ মাঝখান থেকে এইদিকে সব ভাগ। এই দিকটা ওর, এই দিকটা ওর, চোখটা ওর, হ্যাঁ নাকটা ওর, হ্যাঁ একটা মুখের ফুটে একটা, হ্যাঁ বন্ধুর ফুটে একটা, হ্যাঁ মুখের ফুটে একজন নেবে, বন্ধুর ফুটে একজন নেবে। বেশ তাই হলো, তাই হলো। এই মাঝখান থেকে ভাগ হয়ে গেল। মাঝখান থেকে যখন ভাগ হয়ে গেল, আর সেইটা সেইটা একটাই তো ভালো কবি। সেইটা আবার কি রে? সেই একটা, সেটা কি? সেইটা কি করে ভাগ করবে? সেইটা গো কোনটা গো? সেই তোমার মনটা। ও মনটা তো একটাই। হ্যাঁ তাই তো ভাবছি, কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। আমাকে আমাকে শোন কি মন, তোকে এক বেলা দেবো, ওকে এক বেলা দেবো। হ্যাঁ এক বেলা করে দেবো, তাই হবে। আরে বুঝে যাবে, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে শুয়ে। এই ডান পা ডান হাত তোর, হ্যাঁ বাঁ পা বাঁ হাত তোর। হ্যাঁ হ্যাঁ তাই হবে। ওরে আমার নামুলে সাথ দেখো, আমার হয় না ওর সাথে। এই যারা ধরছে ওলা উঠো, বুকে শিল চাপি মেরে দেবো কোনদিন আমি। শুয়ে পড়ো, দরজাটা লাগিয়ে দি, দরজাটা লাগিয়ে দি। এ বুড়ুর ঘরে কেউ ঢুকবে না, দেখবে না। দরজা লাগাই দে। এ বুড়ুর ঘরে শুয়ে পড়ো। না ভাই ও দুটো বিয়ে কেউ করি না রে ভাই। শেষকালে আমার বুকে বসে দদুরি দিয়েছে গো আমারে। শোনা তুমি খুব কষ্ট হচ্ছে কিন্তু রে। হ্যাঁ গো আরে জল খ। জল খাবে? এ মাগি মেজি ফেললে মাগি। তুমি দাঁড়াও আমি এক্ষুনি জল খাবে। ওরে বাবা রে খুব কষ্ট হচ্ছে মাগি, বুকে বসে আমার কষ্ট হচ্ছে। আমাকে মারার টাল করছিস? আমি মালিশ করে দেবো, মালিশ করে দেবো। মালিশ করতে হবে না, আমার বালিশ বেরিয়ে গিয়েছে। ওরে বাবা রে কি হলো? আর তেল দিয়ে দে। কোথায়? আর পায়ে তেল দিয়ে দে। ও পায়ে তেল এক করে দিচ্ছি। হ্যাঁ না জল না। শোনো আমার মা গোপালের তেল এনেছে, এক শিশি দিয়েছে, বলেছে সারা রাত স্বামীকে শুধু সেবা করবি, শুধু পায়ে তেল মাখিয়ে যাবি। আমি এক্ষুনি আনছি। হরে কৃষ্ণ হরে হরে, দুটো বউ করুণা ঘরে। হরে কৃষ্ণ হরি হরি, মনে হচ্ছে এইবার লোবো গলাই ধরি। হরে কৃষ্ণ হরে হরে, এ মাগিরা যেন সাপে খাইয়ে মরে। ওরে বাবারে কি জ্বালা! তখন মজা লেগেছিল আমার বিয়ে করতে গো, এই কি জ্বালাই পড়েছি। এই দেখো হ্যাঁ তেল ঢেলে এনেছি। শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। দেখো স্বামী ভক্তি কাকে বলে। পাড়ার লোকে সবাই আমার নাম করে যে না বউটা স্বামী ভক্তি আছে, তার জন্য স্বামী একবার মুখে মুখ লাগিয়ে পড়ে আছে। তুমি বললে মাঝখান থেকে ভাগ, ডান দিকটা আমার বাঁ দিকটা ওর। শোনো বাঁ পাটা ওর, এই ডান পাটা আমি দিয়েছি, বাঁ পাটা ও দেবে। আমি দেবো না। আমি কোথায় তেল পাবো? তুমি রোজগার করে আমাকে পয়সা করে এনে দিয়েছো যে আমি তেল আনবো। হ্যাঁ রে কি ঘরে থাকিস, ওদের সাথে ভালো করে কথা বলি না যে 10 টাকা 20 টাকা দেবে। আর দেখ পাড়া ছড়াগুলো আমাকে বলে বৌদি লাভ লাভ আমি লিখতে পারি না, যা পড়ে চলে আমার দরকার নেই। এ পাটা চচ্চর করছে রে, আমি পারবো না এই ভাগেরটা আমি দিই। এ পাটা চচ্চর করে মরি গেল। ও বাবা রে, না মনে আমার মা তেল কিনে দিয়েছে, সেই তেল আমি পাইয়ে দিয়েছি, আমার ভাগে পাইয়ে দিয়েছি। আর না মনে সেই তেল নিয়ে ওর ভাগে পায়ে মালিশ করছে। এটা এ পাটা পাটা যে আমার পাটা তোমার ভাগ তো করে দিয়েছো। ও ভাগ দাও, শোনা আমার তেল ওর পায়ে গেছে না মনে, ও পায়ে তেল আমি থাকতে দেবো না, একবারে তেল চুষে নেবো। তেল দেখো কি করি, দেখো তোমাকে দেখো কি গো এই সময় ও তেল তুই পায়ে দিয়ে দে না, মাই মাই দিয়েছে মাকে সাবল নয়, নিজের তেল নাই দিয়ে তেল দিতে চেয়েছে, ভালো খাকি আমার। আরে সব বোনা শরীরে পা চর্চা করছে আমার, ভালো খাকি। হ্যাঁ তেল একেবারে আলু ছোলার মতো ছুলে নেবো। কোথা থেকে এই যে আলু ছোলা, এই জুতে লাই পাই গিয়ে দেবে কি করবে না আমরা, আমি বলেছি না আমার ভাগ্যে পা আমি তেল দেবো না মনে, সেই তেল নিয়ে ওর ভাগে দিয়েছো। ও মা গো, ও মা গো, এ শালি কইলি কি রে, পুরো আমার সব চেঁচিয়ে দিলি রে। কি হলো স্বামী? ও শর্মানি শেষ কই দিল আমাকে রে। দেখলে একটুখানি তেল লেগেছে বলে দেখো পায়ের ছালটা আমার ভাগের দিকে তুলে দিল। দাঁড়াও আমি আসছি। ওলো তুই ওই পায়ের ছাল তুলেছিস, তোর ভাগের পায়ের আমি কি হাল করি তুই দেখে রাখ। আমি ওলো জালো দেখা আছে, ওলো তুই কি করবি আমার জানা আছে। আমি বলেছি আমি আরিয়া বংশের ভাতার মারি গো, বংশের বিটি, আমু ছাড়বো না। ওরে বাবা রে, ওরে এই ছিল কপালে, দুটো বিয়ে করে আমার পা গেল চলে। এই যে স্বামী এদিকে দেখি পারে কি করব মনে, গরম জল লাগাছি, এই গরম জল তোমার পায়ে ঢালবো জই পাটা। হ্যালো হ্যালো আমার ভাগে পাটা পুরি দিল গো। আমি বললো হরি হয়ে গেছি, আমার সাথে বড় বউকে লাগতে বারণ করো। তুমি তো জানো আমি কেমন মেয়ে, আমার সাথে যেন না লাগতে আসে। তাহলে সাবি যাও, ঘরে আছে ঘরে থাকবে না। আর ঝগড়া করবো না গো, আমি আর ঝগড়া করবো না। ভুলে ভুল হয়ে গেছে। আমি একটা কথা বলছিলাম, তোমার মনে নাই? সেই দিনকার কালকে এসেছিল আমাদের গ্রামে ঢেড়া বেটাতে, সেই দেখো মনে নাই? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, তাই নাকি? দুয়ারে সরকার বসেছে, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি তুমি ভুলে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমরা তুলে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি তো ভুলি নাই, তোরা দুজনে ঠিক আছিস তো? বাবা আমার মনে আছে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। গেলে হবে না, তাহলে সঙ্গে কে নিতে হবে জানিস? কি নিতে হবে? স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ, স্বাস্থ্য সাথী আধার কার্ড নিতে যেও না ভুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি গিয়ে বংশ পরিচয় তোমার আনো কাগজ তুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি মরে গেলে দুটো বিধবা ভাতা আর দুটো লক্ষ্মীর ভান্ডার, দুটো 2000। ঠিকই বলেছো। এবার আমার মনে করো বয়স্ক ভাতা 3000 সরকারকে ফকির কই দেবো। তাই তো, তারপর আবার ছেলেবেলা হবে, আবার তাদের কন্যাশ্রী রূপশ্রী আর কন্ট্রোলের চাল তো পেয়েই যাবো। গোটা কন্ট্রোল আমাদের। তাই তো, আর দুটো বিয়ে করবো না মুনে, হাত দুটো বিয়ে করলে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। না মুনে, এইবার তোমার শোনো পটল ডাঙায় চলে যাবে। না না, তারা চুরি খাবে, শুধু কন্ট্রোল মালটা আমাকে দিয়ে যাবে। না মুনে, চোরে খাবে আর তোমাকে কন্ট্রোল মাল দিয়ে যাবে। শোনো, আমার বাপের বাড়ি আমি একা যাব না, তোমাকে আমি ঘরে রেখে যাব না, আমার সাথে যেতে হবে। চলো। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। তাই দাদা, মোবাইলে কার্ড যতদিন আছে মানুষের সঙ্গে যোগাযোগ ততদিন আছে, মোবাইলে ব্যালেন্সও শেষ, ভালোবাসাও শেষ। কিন্তু দাদা আমি এত বদমাশি করেছি, না না না, আমি গরু বাছুর কিনে দিয়ে মোবাইল কিনেছি, ঘর বাড়ি বেচে মোবাইলে পয়সা ভরেছি শুধু আনন্দ করার জন্য। কিন্তু আমার বাবা মা সব মেনে নিয়েছে। বাবা মা ছেলেকে কোনোদিন না ভালোবেসে থাকতে পারে, যতই ছেলে ক্ষতি করুক, কিন্তু বাবা মা ছেলেকে ভালোবাসবে। তেমনি আমিও বাবা মাকে ভালোবাসি। আর এমন কি গ্রামের লোকে কি বলবে? গ্রামের লোকে বলবে বাবা মায়ের বয়স হয়ে গেলে বাবা মা ছেলেদের কাছে বোঝা হয়, যাদের কাছে বোঝা হয় তাদের কাছে বোঝা হয়। কিন্তু আমার বাবা মা আমার কাছে একদম বোঝা নয়, আমার বাবা মা আমার কাছে একদম হালকা, একদম কুরকুরে প্যাকেটের মতন। কেননা আমি বাবা মাকে খেতে দিই না, তো আমি গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এবার আমার বাবা মা না খেতে পেয়ে একবারে শুকিয়ে কুরকুরে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। আর না খেয়ে মানুষ কদিন বাঁচবে? বাবা মা দুজনা দিয়ে একবারে পটল তুলে দিল, মানে একবারে উপরে উঠে গেল, মরে গেল। এইবার বাবা মা যখন মরে গেল, আমার সংসার আরো হালকা হয়ে গেল। এবার সংসার হালকা হলেও দিনকে দিন দেখছি শালা আমি নিজে হালকা হয়ে যাচ্ছি। না না না, আমাকে রান্না করে খাবার দেওয়ার লোক নাই। মা বাবা যতদিন বেঁচে ছিল রান্না করে খাওয়াই ছিল। আমি দেখছি যে এভাবে তো সংসার চলবে না, সংসার চালাইতে গেলে বিয়ে আমাকে একটা করতে হবে। কিন্তু আপনারাই বলুন, ভালো ছেলের বিয়ে হচ্ছে না, আমার মতন তিলে খচ্চর বৈধ ছেলের বিয়ে হবে। কিন্তু আমি চেষ্টা ছাড়লাম না, গামছাতে মুড়ি বেঁধে একবার গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। হ্যাঁ, খুঁজতে খুঁজতে যোগাযোগ হয়ে গেছে। সালা যে যেমন তার তেমন কুটুম, যোগাযোগ হবে হয় একটা দোজ পেকে মেয়ের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। সেই মেয়েটার আর একবার বিয়ে হয়েছিল। আমি দেখলাম যাক সালা বিয়ে আর একবার হোক বে হোক, সালা আমার রান্না করা নিয়ে দরকার, আমার বউ বাড়িতে চাচি রান্না করে খেতে দিলে বাঁচি। মেয়েটাকে বিয়ে করলাম, বিয়ে করে ঘরে চলে এলাম, কিন্তু দাদা আমার ফুলসজ্জা রাত ছিল, অমাবস্যা রাত, ঘুর ঘুরে অন্ধকার, ঘুর ঘুরে অন্ধকার, অমাবস্যা রাত। এইবার বউকে তো ফুলের বিছানা করে দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এইবার বউ মশারি ভেতরে ঢুকে আছে। আমি দেখছি সারা কলিকালের ছেলে মেয়ে মেয়ে পেচ্ছে না। আমি একটা যখন দোষ বেঁকি হোক যা হোক, তাহলে আমার কাছে তো নতুন বউ মশারি ভেতরে ঢুকে আছে খাটের উপরে। আমি একবারে লাল চা করে নিয়ে যেছি আমার বউর কাছে। প্রথমে এক গ্লাস দুধ নিয়ে চলে গেলাম, বললাম বউ খেয়ে নাও খেয়ে নাও। আমার বউ বলছে দাঁড়াও, ফুলসজ্জা করার আগে তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি বলো কি আছে তাড়াতাড়ি বলো। ওই যে শোনো, তোমাকে বিয়ে করার আগে আমার একটা বিয়ে হয়েছিল, সেদিনও ছিল ফুলসজ্জা রাতটা আমার ছিল অমাবস্যা রাত। আজকে তোমাকে বিয়ে করছি, তোমার সঙ্গে আবার সেই অমাবস্যার রাতই পড়েছে। না অমাবস্যা রাত হয়েছে তো কি হয়েছে, ফুলসজ্জা করবি তবে ছাড়বো। ওই যে শোনো, সেই অমাবস্যা রাতে আমি বারণ করেছিলাম আগেকার স্বামীটাকে আমার ফুলসজ্জা করতে এসো না। জোর করে যাই ফুলসজ্জা করতে এসেছে, আর ও নামুনে একবারে টোক হয়ে মরে গিয়েছে। মানে ফুলসজ্জা রাতে আমি স্বামীর মাথা খেয়ে নিয়েছি আগেকার স্বামীটা। তুমি আবার যদি ফুলসজ্জা করতে আসো, তোমার মাথা খেয়ে যদি আমি নিই, আমি দেখছি শালা আমি তো নিজে লোকসান হয়ে যাব। শালা ফুলসজ্জা করতে গিয়ে আমি নিজে লোকসান হব না, ঠিক আছে ফুলসজ্জা ক্যান্সার, আজ ফুলসজ্জা না হোক। শালা কালকে তো অমাবস্যা থাকবে না, অমাবস্যা তো গোটা বছর লেগে থাকবে না, অমাবস্যা কেটে থাক, কালকে হবে ফুলসজ্জা। এবার বউ একটা ঘরে শুয়ে বলল, আর আমি সেই বাবা মাকে যে ঘরে শুয়ে রেখে দিয়েছিলাম, শালা আমি গরুর গোয়ালে শুয়ে বললাম। এবার আপনারাই বলুন, নতুন বউ যদি ঘরে অন্য ঘরে শুয়ে থাকে, কোনো ছেলের ঘুম আসবে? আমার সারা রাত শুধু ফটিক জল ফটিক জল, শুধু চালের বাতা গুনছি, সারা কখন টহল দেবে, কখন মসজিদে আজান দেবে, সকাল হবে। একবারে যেই মসজিদে আজান দিয়েছে আর হিন্দু পাড়া দিয়ে টহল বেরিয়েছে। আমি তো একবারে ব্রিটানিয়া বিস্কুট, একবারে লেবুনি চা করে নিয়ে একবার বউ দরজা করে হাজির। সালা আমি দরজা খুলব কি, আমার আগে দেখছি দরজা খোলা আছে। ঘর পাকে তাকিয়ে দেখছি সালা মশারি টানানো আছে, লেপ কেঁতা পড়ে আছে, কিন্তু মশারির ভেতরে আমার বউ নাই। সালা এই তো আমার পিটিশন আরম্ভ হয়ে গেল। আর আমার সেই মায়ের সোনা দানা আমি বউকে দিয়েছিলাম পরিয়ে, ফুলসজ্জা রাত বাবা জন্মকে সাজিয়ে রেখে দিয়েছিলাম। আমি দেখলাম সালা চিটিং বাদ মেয়ে বাটে লিখে আমার সোনা দানা মায়ের সব নিয়ে পালিয়ে গেল নাকি। তাড়াতাড়ি খুঁজ দিলাম না, কোনো জায়গা পেছি না। একবারে দৌড়ে একবারে কৈচর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে দেখছি আমাদের পাড়া সেই কেলিয়ে গুলিয়ে ফটকে চায়ের দোকানে চা খেয়েছে ভোরবেলাতে। তারা বলছে হারাম দাদা তুই তো বিয়ে করে নিয়ে এলি, তা ভোরবেলায় এত ভোর বাস স্ট্যান্ডে কী করতে এসেছি রে বউকে ছেড়ে দিয়ে? ওটা সালার আমি বউকে ছাড়িনি, আমি বউকে খোঁজ দিয়েছি। আমার বউকে দেখেছিস ভাই? বলছে হ্যাঁ দেখলাম তো, তোর বউ একটা পুটুলি বেঁধে চায়ের দোকানে এক কাপ চা খেলে তুই ভোরে বাস ধরে চলে গেল। আমরা কোথায় যাচ্ছি গো? বলছি তোর বউ বলছে আমি দিল্লি চললাম। ওরে শালা তোর বউ তোকে ছেড়ে দিল্লি চলে গেল। আপনারাই বলুন, ফুলসজ্জা রাতে থেকে, ফুলসজ্জার ঘরে থেকে রাতে যে মেয়ে স্বামীকে ছেড়ে দিল্লি চলে যায়, তার অবস্থাটা কীরকম হয়? আমার অবস্থা ঠিক একদম একেবারে সেই খেপা কুকুরের মতন। আমার মাথা এখন খেপা কুকুরের মতন হয়েছে। এখন আমি কাকে পাই, কাকে কামড়াই, কাকে পাই, কাকে কামড়াই। না না, আমার বউ দিল্লি চলে গেছে, আর গ্রামের লোকে খেয়ে দিয়ে খায় নাই গো। শালা গ্রাম ঢুকছি, প্রত্যেকটা লোক বলছে ছোড়া তোর বউ দিল্লিতে গিয়ে এই যে ধরিয়ে বসে আছে। না না না, আমার বউ এই যে ধরুক আর বেঁচে ধরুক তোদের কি রে? শালা আমি তো ধরতেই পাঠিয়েছি। ওরে গিন্নি, তোর জন্য আমার এই গ্রামের টেকা ভাগ নাই, রাস্তাতে বেরিয়ে দেওয়াচ্ছি না গিন্নি। তুই দিল্লি থেকে এঁটে ধর আর বেঁচে ধর, বাড়ি আয়, আমাদের মেলা চলছে শীতল গ্রামে। কতজনা বউ নিয়ে আসছে, দিয়ে মাংলাই পরোটা খেয়েছে, আমাকে মেলা দিয়ে ঢুকতে দিয়েছে না গিন্নি। আজও তোর আশায় বসে আছি বাস স্ট্যান্ড থেকে তাকিয়ে, তুই কবে বাড়ি আসবি বলে। সেই ফুলসজ্জা ঘরে একটা সেলফি নিয়েছিলাম, আর সেই সেলফিটা দেখছি আর চুম খেয়েছি। গিন্নি তুই বাড়ি আয়, আজও আমি তোর আশায় বসে আছি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে ঘুমছি মাদুলি গুঁজে রেখেছি চলে। তুমি আসবে বলে খাবার রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমছি মাদুলি গুঁজে রেখেছি চলে। তুমি আসবে বলে খাবার রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, গিন্নি তুই দিল্লিতে এনে ধর, এনে ধর, আমি তোর বিয়ে করা স্বামী। ফোন নাম্বারটা তো আছে, একবার ফোনে ফোনে তো খবর নিতে পারিস। গিন্নি হ্যাঁ হ্যাঁ, শালা মা বউরি নাম্বার বাটে তাড়াতাড়ি ধরি। শালা তাড়াতাড়ি ধরছে না, দাদা থুতু লাগিয়ে ধরি দা। এই হ্যাঁ ধরি। হ্যালো হ্যালো সোনা, কি হলো কাঁদছো? কাঁদবো না কেন সোনা? ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন সোনা তুমি ভালো নেই? বারবারে সোনা বললো না, এদিকে সোনা আমার গলিয়ে পুকুরে জলে নেমে যাচ্ছে সোনা। তাই নাকি? ভালো রেখেছো তাই ভালো থাকবো। গিন্নি কেন? যত অন্যায় আমার, যত ভুল আমার, তোমাকে একা ঘরে শুইতে দিয়ে ভুল করেছি। হ্যাঁ তুমি বাড়ি এসো, ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি এসো। গিন্নি পাড়ার ছেলেগুলো আমাকে টিকতে দিচ্ছে না। তাই কখনো হয়? মন যদি একবার ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে সোনা? কেন কেন দিল্লিতে ফেভিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ওই আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাইরে এসে গিয়ে, এই জন্যই ভালো লাগে না। কেন? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, কি করো? হাতে একটা গ্লাস নাও। গ্লাস? হ্যাঁ নিয়েছো সোনা? হ্যাঁ গ্লাস নিয়েছি। ওই গ্লাসটা ঘরের মেঝেতে ফেলে দাও। গ্লাসটা ফেলে দেবো? হ্যাঁ ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? এখন নিঘাত ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নিঘাত ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, এক ধার থেকে ওই গ্লাসের টুকরোগুলো সব এক জায়গায় জড়ো করো। এই যা গ্লাস ভাঙে নাই তো? কেন কি গ্লাস নিয়েছো? কাচের গ্লাস নাওনি? এই আমি তো টিলের গ্লাস ফেলেছি। কেন সোনা কাচের গ্লাস কি হলো? কাচের গ্লাস আছে তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই নাকি? দেখছো না পাই মাঠে মাঠে তারাই যে, দেখো যেমন কাচের জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না, তেমন মনটাও একবার যদি ভেঙে যায় সে মন আর জোড়া লাগে না সোনা। হ্যাঁ কিন্তু তুমি বাড়ি এসে গিয়ে আমাকে পাড়া ছেলেগুলো ঠিকতে দিচ্ছে না। কেন কেন টিকতে দিচ্ছে না? ওই যে তুমি দিল্লি থেকে এই যে ধরে বসে আছো। শোনো তুমি যখন এত করে বলছো, এই দিল্লিতে করোনা ভাইরাস চলছে, তাহলে এক কাজ করি, তাহলে তোমার কাছে আমি যাই। তুমি বাড়ি আসবা? হ্যাঁ। শোনো তুমি দিনের বেলা এসো না বেশ। কেন? এখনো সেই ভ্যাকসিনের 3টি ডোজ যারা লাই নাই, আশা কর্মীরা ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে আছে। এলে পরে স্কুল ঘরে 14 দিন ভরে রেখে দেবে। আর তুমি আমাদের গ্রামে এত কাছাকাছি থাকবো, আমি ঝোঁক সামালতে পারবো না। যে স্কুলে দরজা ভাঙতে যাবো আর সেবিক পুলিশে আমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। কিন্তু না সোনা, আমার মন আর মানছে না, আমি তোমার কাছে যাচ্ছি সোনা। সালা কেনে গুলিয়ে ফটকে তোরা বলছিলি আমার বউ দিল্লি থেকে এইটা ধরে বসে আছে আর বাড়ি আসবে না জীবনে। ওরে আমার বউ বাড়ি আসছে দেখে তোমরা কোন যে সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। আচ্ছা সোনা, আচ্ছা আমি চলে যাওয়ার পর আচ্ছা তুমি কেমন ছিলে? আমি কেমন ছিলাম? তুমি বলো আমাকে ছেড়ে দিল্লিতে তুমি কোথায় ছিলা? আরে মুখার্জি রোডে। হ্যাঁ মুখার্জি রোডে। এত ভালো মেয়ে রোডে পড়েছিল কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় নাই? রোডে পড়ে থাকবো কেন? এত ভালো জামা প্যান্ট পরে বসে আমি রোডে পড়েছিলাম। আরে তা নয়, শোনো আমাদের গ্রামে তো একটা নাম আছে, হ্যাঁ সে যেখানে ছিলাম সেইখান নাম হচ্ছে মুখার্জি রোড। ও আমাদের যেমন ওই দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া, দিল্লিতে সেরকম জায়গাটা না হয়েছে মুখার্জি রোড। আমি সালাম মনে করছি দিল্লি মুখার্জি রোড। আমি মনে করছি রোডে পড়েছিলাম। তা আমাকে ছেড়ে তুমি দিল্লিতে এতদিন একা ছিলে, আমার জন্য মন খারাপ করতো না? আরে মন খারাপ করবে কেন? ও মা, তোমাকে ছেড়ে যেই দিল্লিতে চলে গেছি আর তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নি। হ্যাঁ আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো। হ্যাঁ শালা তার জন্য এত ভালোবাসা পেয়েছে, শালা ফেলি ফুলিয়ে ফেপে চলে এসেছে। শালা বলছে আমার জন্য অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছে। আচ্ছা আমি চলে যাওয়ার পর গেলে আমার মতন তুমি তো অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো দিল্লিতে, কিন্তু আমার গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই গো। কেন? আমি চলে যাওয়ার পরে একটা ম্যানেজ করতে পারোনি? ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ মেয়েটা কলতলায় কলসি নিয়ে জল নিতে এসেছে। হ্যাঁ অনেক দিন থেকে বলবো মনে করছি, বলতে পারছি না। আচ্ছা মেয়েটা যেই জলতে এসেছে না একা, হ্যাঁ আর নিজ গায়ে ঠাড়ো হয়ে তার সামনে দাঁড়িয়ে পড়েছে। নিখাত ঠাড়ো হয়ে দাঁড়িয়ে পড়েছো? যে বাংলাতে বললাম না, হিন্দিতে বললাম। হিন্দিতে বলবে তাহলে মনে করে শিক্ষিত ছেলে লাইনটা পটাশ করে লেগে যাবে। কি বললে? সামনে দাঁড়িয়ে বললাম दिल चिर के देखो तेरा नाम लिख दिया। अच्छा बोले दिलाम हैं मैडम बोझे दारा बोझ আমি বাড়ি থেকে আসি। দারা বোঝ আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ তাহলে আমি তাহলে আমার তো পাড়ার মেয়ে আমার সঙ্গে বোধ হয় বেরিয়ে পালিয়ে যাবে। আচ্ছা আমি তো ঠাড়ো হয়েই দাঁড়িয়ে আছি। হ্যাঁ বাবারে এত বড় বৈধ মেয়ে। হ্যাঁ ঘরে থেকে সেই আঁশ বঞ্চিটা বার করে আমাকে তারাই দিল গেছে মাঠে মাঠে। তাই নাকি? 4-5 দিন আমার পেছনে ছুটে বেরিয়েছে, গ্রাউন্ড ঢুকতে দিচ্ছে না। আচ্ছা আমার তুই আঁশ বঞ্চি নিয়ে আমাকে তারাইছিস কেন? বলছে দাঁড়া তোর বুকটা কেটে দেখে আমার নামটা কোথায় লেখা আছে বৈধ দাঁড়া। আমার অন্যায় হয়েছে ক্ষমা করে দেবো। আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কেউ আসেনি? না ম্যানেজ করতে পারি। ভালোবাসা হয় আসেনি? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা মানে কি? আর কোনো প্রেম? প্রেম হ্যাঁ প্রেম এসেছিল তো সেদিন আমি বাড়িতে ছিলাম না। তাহলে কি বলতে হয়? এই প্রেম এসেছিল তুমি বাড়িতে ছিলে না? বাড়িতে ছিলাম না সেদিন, মাঠে ধান রোয়াইতে গিয়েছিলাম। ওরকম করে কি প্রেম আসে নাকি? তা প্রেম বলিও কই আসে? প্রেমও যা এখন কলিকালে ভালোবাসা তো একই জিনিস, প্রেম আর পায়খানা একই জিনিস। প্রেম আর পায়খানা একই জিনিস? হ্যাঁ পায়খানা যেমন বলিও কই আসে না, প্রেমও তেমনি বলিও কই আসে না। যা যখন সময় হবে সে আমনে আমনি চলে আসবে। তাই নাকি? কেউ আটকেও রাখতে পারবে না, কেউ ধরেও রাখতে পারবে না। পায়খানা যেমন সময় হলে আমনে আমনি চলে আসবে, ধরে রাখতে পারবে না। প্রেমও তেমন সময় হলে আমনে আমনি চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। তাহলে প্রেম বলি কই আসবে? এমনি চলে আসবে। শোনা আমি যদি তোমার জীবন থেকে আবার চলে যাই, হ্যাঁ তাহলে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন। আচ্ছা বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো এই মালটা যে পাবে তার। এই এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? কি হলো? এই মালটা যে পাবে তার, এটা কেমন ধরনের কথা? এখন কলিকালে মেয়ে সব ছেলেরা মেয়ে বেঁচে না। হ্যাঁ তোর ফটো দিয়ে যাই বিজ্ঞাপন লিখে দেবো না, ছেলে বুড়ি সব খুঁজতে লাগবে। যেই খুঁজতে লাগবে খবর যাই বাবার আমি আধার কার্ডটা নেবো, হ্যাঁ দেখবে লিংক করে নিয়ে চলে আসবো। তাই নাকি? আচ্ছা শোনা আমি চলে যাবো তুমি কাঁদতে? বাবারে সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে কাঁদতাম। এখন? এখন আর শুয়ে কাঁদি না। কেন? হ্যাঁ শুয়ে কাঁদলে বড়টা কানে জল ঢুকে যায়, দেখ কানে পৌঁছ যায়, দেখ কটকট 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 কাঁদরা। তাই নাকি? তার জন্য এখন আমি তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি না, লুকুরে কাঁদি। শালা যত জল মাটিতে টপ টপ করে আর শুনছে না। কি হলো গেনে সোনা? হ্যাঁ দেখো অনেক দূর থেকে এসেছি, জার্নিং হয়েছে। আচ্ছা আচ্ছা, জার্নিং করে এসেছি, শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা শালা এবার আমি টিউ কোথা পাবো দেখ, টায়ার হয়ে গেছে, টিউ কোথা পাবো দেখ। আরে তা নয়, শরীরটা খুব খারাপ করছে, ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, তা আমি একটু ঘুমাবো, তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। গরম লাগছে, একটু হাওয়া খাও। আমা কলেছো, আমা কলেছো, তোমাকে শুকনো কাটতে শুইতে হবে না। ওরে দেখ রে কেলিয়ে গুলিয়ে ফটকে তোর বউরা, তোর বউরা তো মাঠে ধান রয়ে রয়ে আবার কাল বিদ্রি হয়ে গিয়েছে, আর আমার বউ আমার কলে শুয়ে আছে। তা দেখ কি মনে হচ্ছে, মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সুন্না গুদা শুয়ে আছে। গিনি ঘুমো ঘুমো, খুব গরম লাগছে, আমি হাওয়া করে দিয়েছি। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ও গো ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। কি হলো কি হলো, এটা কি হলো কি হলো? এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম জানো, একবারে তোমাকে ভালো লাগে না আমার, আবার চলে যাবো। যখন হলো লকডাউন হলো, তখন গরিব মানুষ বড়লোক মানুষ একসঙ্গে সব ঘরে বসে সব ভিখারি হয়ে গেল না। শোনো, তোমার মতো বেঈমানের সাথে একবার আমার ঘর করতে মন হয় না। কেন কেন না, আমি তোমাকে ছেড়ে চলেই যাব। কোথায় যাবে? আবার দিল্লিতে চলে যাব। হ্যাঁ, আবার দিল্লি চলে যাবে। হ্যাঁ, আবার দিল্লি চলে যাবে। হ্যাঁ, শালা বৈদ্য মেয়ে রে। কেন বৈদ্য মেয়ে হবে? হ্যাঁ, আমাকে ছেড়ে আবার দিল্লিতে চলে যাবে। হ্যাঁ, তুমি ভালো না, তুমি বেঈমান। কত আদর করি তুমি তোরে, কালাগিনি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? কত আদর করি তুমি তোরে, কালাগিনি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তুমি তোরে, ও বেঈমান রে কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তুমি তোরে, কালাগিনি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর কোহরি তুমি তোরে, কালাগিনি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর কোহরি তুমি তোরে, কালাগিনি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে। দিল্লির কথা ভুলে গেছে রে আমার গিন্নি রে, পেটে পেট লাগিয়ে দিয়েছে। দিল্লির কথা ভুলে গেছে, পেটে পেট লাগিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, তোমার সাথে মুখে মুখ লাগাতে মনে হয় পেটে পেট লাগাবো। হ্যাঁ শোনো, ভুলো সজ্জায় যে খেলা খেলতে পারোনি, আমি সেই খেলায় দিল্লিতে কত খেলে এসেছি। তাই তোমাকে ছেড়ে যখন যাবো বলেছি যাবো। কেন শোনো, এই লকডাউনে ওইখানে তোমার মতন যাদেরকে ম্যানেজ করেছি তারা সব বাড়ি চলে গেছে, তাই টাইম পাস করার জন্য তোমার কাছে এসেছি। তোকে খেয়ে দিয়েছে দিয়ে টাইম পাস করার জন্য আমার কাছে এসেছি। হ্যাঁ, তুই শালা বৈদ্য মেয়ে, তো বেরিয়ে ঘর থেকে বেরিয়ে। এই একবার বাজে কথা বলবে না, বেরিয়ে যা। আমাদের পাড়া কুকুল নিয়ে আমি বাড়িতে বাস করব, তুই বেরিয়ে যা। আরে যাবো তো, দাঁড়াও আবার সেই বন্ধুগুলো আসুক তখন চলে যাব। যাবই তো, চলে যাব না, থাকবো তোমার কাছে। এ আমার মায়ের সোনা দানা গোটা দিয়ে যা। শোনো, এনজয় করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। চলে গেলে? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, দিবানা मैं तेरा दीवाना। अब टक्चो এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিবি এত বড় তুই পাশানি, ও পাগলি মরে যাব আমি, ও সাজনি মরে যাব আমি। তুই বলে দে না আমাকে, কেন ভাঙলি আমার মন, আমি ছিলি কি দুশ্মন, ও তুই বলে দে না আমাকে, ও তুই বলে দে না আমাকে। তোর প্রেমে কাজল হয়েছিল পাগল, শোন রে ও পাশানি, ও পাগলি মরে যাব আমি।